জয়রাম, জয় গোবিন্দ। 30 দশকের প্রারম্ভে ঢাকা হইতে সদানন্দকে সঙ্গে লইয়া ঠাকুর মহাশয় আসিলেন পূর্ববঙ্গের ভৈরব স্টেশনের রেল আবাসনে। সেখানে শ্রীযুক্ত ললিত রায় মহাশয়ের আবাসে শ্রী শ্রী ঠাকুর শুভ বিজয় করিতেছেন। প্রতিদিন বিশেষ করিয়া ছুটির দিন সকাল সন্ধ্যায় অপেক্ষাকৃত অধিক ভক্তকুল শ্রী শ্রী ঠাকুর সন্নিধানে আসিয়া তাহার অমৃতময় কথা শ্রবণ করি আনন্দ লাভ করিতেছেন। রেল আবাসন এবং আশেপাশের আশ্রিত অনাশ্রিত নির্বিশেষে ধর্মপিপাসু ভক্ত সমাজে শ্রী শ্রী ঠাকুরের শুভাগমনে সারা পড়িয়া গিয়াছে। স্ত্রী পুরুষ সকলে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন ও প্রণাম করিতে ব্যস্ত। কেহ কেহ নাম চাহিয়া নাম পাইতেছেন। ললিত রায়ের গৃহের চারিদিকে যেন আনন্দের হাট বসিয়াছে। এইভাবে একদিন সকালবেলায় জাতিতে ব্রাহ্মণ স্থানীয় এক তথাকথিত পণ্ডিত শ্রেণীর ব্যক্তি ললিত রায় মহাশয়ের গৃহাবাসের সম্মুখে আসিয়া পাণ্ডিত্যের গৌরবে গর্বিত হইয়া পণ্ডিত উচ্চ কণ্ঠে বলিতে লাগিলেন, "খহি গো তোমাদের রাম ঠাকুর, তিনি নাকি ভগবান, তাঁরে একবার দেইখা যাই।" অহংকারী পণ্ডিতের শ্লেষপূর্ণ বাক্য শুনিয়া সেখানে উপস্থিত সকলেই তখন স্তম্ভিত। গৃহমধ্যে ভক্ত পরিবৃত হইয়া ঠাকুর মহাশয় একখানা তক্তপোষের উপর তাহার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বসিয়া আছেন। উদ্ধত পণ্ডিতের কথা শ্রবণ করিয়া শ্রী শ্রী ঠাকুর শান্তভাবে বাহিরে আসিয়া সেই পণ্ডিতের সম্মুখে দণ্ডায়মান পূর্বক তাহার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া উদ্দাত কণ্ঠে বলিতে লাগিলেন, "পূর্ণ ব্রহ্ম সনাতন, সৃষ্টি স্থিতি প্রলয় কারণ, সত্যনারায়ণ, আমি সেই রাম ঠাকুর।" পাণ্ডিত্যের অহংকারে অহংকারী পণ্ডিত প্রবর কথাগুলো শুনিতে শুনিতে শ্রী শ্রী ঠাকুরের মধ্যে কি দেখিতে পাইলেন তাহা তিনিই জানেন। উপস্থিত ব্যক্তিবর্গ কিছুই অনুমান করিতে পারিলেন না। তাহারা শুধু লক্ষ্য করিলেন সে আত্মাভিমানী গর্বিত পণ্ডিত মুহূর্তের মধ্যে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে সংজ্ঞাহীন অবস্থায় ভূপাতিত হইলেন। তখন উপস্থিত সকলের মধ্যে চঞ্চলতা শুরু হইয়া গেল। কেহ কেহ তাহার শুশ্রূষায় ব্যস্ত হইয়া উঠিলেন। চোখে মুখে শিরে জলক্ষেপণ পূর্বক তাহাকে সকলে ধরাধরি করিয়া যে ঘরে ঠাকুর মহাশয় আছেন সেখানে ঘরের মেঝেতে শোয়াইয়া দিলেন। শ্রী শ্রী ঠাকুর পুনরায় তাহার পূর্বনির্দিষ্ট আসনে বসিয়া নির্লিপ্তের ন্যায় সব কিছু অবলোকন করিয়া যাইতেছেন। কিছুক্ষণ পরে পণ্ডিতের সংজ্ঞা ফিরিয়া আসিল। জ্ঞান ফিরিবার পরে দাম্ভিক পণ্ডিত শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিলেন। তারপর হাত জোর করিয়া কম্পিত কণ্ঠে ঠাকুরের শ্রীমুখ পানে চাহিয়া সাশুষ্ট নয়নে গীতার একাদশ অধ্যায় আবৃত্তি করিতে লাগিলেন। সদানন্দ দাদা বলিলেন যে গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন সম্পূর্ণ আবৃত্তি করিতে মুহুর্মুহু কাঁপিয়া উঠিতেছিলেন তিনি। তখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হইতে পারেন নাই। যতক্ষণ তিনি গীতার শ্লোকগুলি পাঠ করিতেছিলেন ঠাকুর মহাশয় তাহার আসনে স্থিরভাবে বসিয়াছিলেন। আবৃত্তি শেষে ব্রাহ্মণের অবস্থা দেখিয়া ঠাকুর বলিলেন, "ওনার একটু গরম দুধ খাওয়াইয়া বাড়ি পৌঁছাইয়া দেন, একটুকু বিশ্রাম করলেই ঠিক হইয়া যাইব।" জয়রাম, জয় গোবিন্দ।